হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সকলকে মোৰ ইউটিউব চ্যানেল নুরুল আলম নাজিলৈ পুনৰবাৰ আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। আজি আমি এই ভিডিঅ'টিত আসাম কুইজ, অসম কুইজ, অসম সম্পৰ্কীয় কেইটিমান দৰকাৰী প্ৰশ্ন ইয়াত আলোচনা কৰিব লৈছোঁ। আপোনালোকে ভিডিঅ'টি স্কিপ নকৰাকৈ প্ৰথমৰ পৰা শেষলৈ চাব। এই প্ৰশ্নসমূহ দেখাত যদিও সহজ হয়, আমি পৰীক্ষা হলত প্ৰায়ে আমাক অলপ পাজলত পৰোঁ, গতিকে আপোনালোকে এই প্ৰশ্নসমূহ নোট ডাউন কৰি ল'ব পাৰে আৰু এই প্ৰশ্নসমূহ বিভিন্ন প্ৰযোজনীয় পৰীক্ষাত আপোনালোকে প্ৰায়ে পাই থাকিব। আহকচোন বাৰু প্ৰশ্নসমূহ আৰু ইয়াৰ উত্তৰ জানি লওঁ। আমি অতি সোনকালে অসম স্বাস্থ্য বিভাগৰ বিভিন্ন পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি আপোনালোকে চলাই আছে, আপোনালোকৰ বাবে এই প্ৰশ্নসমূহ বৰকৈ দৰকাৰী, গতিকে ভিডিঅ'টি আপোনালোকে অতি মনোযোগে চাব বুলি আশা থাকে। ইয়াৰ প্ৰথম প্ৰশ্নটি লৈছোঁ, 2021 চনৰ টকিঅ' অলিম্পিকত লাভলিনা বৰগোহাঁই কি খেলত ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছিল? ইয়াত চাওক, বিভিন্ন ধৰণে আপোনাক প্ৰশ্ন সুধিব পাৰে যে অলিম্পিক খেলত অসমৰ হৈ অংশগ্ৰহণ কৰি পদক লাভ কৰা প্ৰথম অসমীয়াগৰাকীৰ নাম হৈছে লাভলিনা বৰগোহাঁই। আমি সেইটো প্ৰশ্ন হ'ব পাৰে, আমাৰ কিন্তু এক প্ৰশ্ন সুধিছে যে তেখেতে লাভলিনা বৰগোহাঁয়ে ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছিল আৰু তাই প্ৰথম অসমীয়া অলিম্পিকত পদক লাভ কৰা। এতিয়া ইয়াতে প্ৰশ্ন সুধাইছে তেওঁ কি খেলত এই পদক লাভ কৰিছিল, আমি সেই খেলটোৰ নাম ক'ব লাগে। উত্তৰটি হৈছে তেখেত বক্সিঙৰ লগত জড়িত, গতিকে লাভলিনা বৰগোহাঁয়ে তেওঁৰ যি প্ৰতিযোগিতা আছিল সেইটো আমি গম পালোঁ। পৰৱৰ্তী প্ৰশ্ন, মাজুলীক কেতিয়া আনুষ্ঠানিকভাৱে জিলা হিচাপে ঘোষণা কৰা হয়? আমি জানো যে মাজুলী অসমৰ এক জিলা হয় আৰু এই পূৰ্বতেই জিলা নাছিল, আৰু কোন তাৰিখৰ পৰা এক জিলা হিচাপে ঘোষণা কৰা হয়? উত্তৰটো হৈছে 8 ছেপ্টেম্বৰ 2016, 8th of September 2016। পৰৱৰ্তী প্ৰশ্ন, অসমৰ কোনজন ব্যক্তিক অৰণ্য মানৱ বা ফৰেষ্ট মেন অফ ইণ্ডিয়া বুলিও জনা যায়? আৰু ইয়াৰ উত্তৰ হৈছে যাদৱ পায়েং। আমি সকলোৱে জানো যাদৱ পায়েং হৈছে অৰণ্য মানৱ বুলিও জনা যায় আৰু তেখেতে ফৰেষ্ট মেন অফ ইণ্ডিয়া বুলি কোৱা হয়। পৰৱৰ্তী প্ৰশ্ন, অসম চৰকাৰে কাৰ নামত সাহিত্যিক পেঞ্চন প্ৰদানৰ সিদ্ধান্ত লৈছে? এজন অসমৰ সাহিত্য জগতৰ লগত এক জড়িত বিশেষ ব্যক্তি আছে, সেই ব্যক্তিগৰাকীৰ নামত অসমত সাহিত্যিক পেঞ্চন প্ৰদানৰ বাবে চৰকাৰে সিদ্ধান্ত লৈছে, এই ব্যক্তিগৰাকী হৈছে হোমেন বৰগোহাঁই। তেখেতৰ নামত অসম চৰকাৰে সাহিত্যিক পেঞ্চন প্ৰদানৰ সিদ্ধান্ত লৈছে। পৰৱৰ্তী প্ৰশ্ন, অসম ৰাজ্যিক মিউজিয়াম কিমান চনত স্থাপন কৰা হৈছে, অসম ৰাজ্যিক সংগ্ৰহালয় কিমান চনত স্থাপন কৰা হৈছে? উত্তৰটো হৈছে 1940 চন। আমি জানো যে অসম ৰাজ্যিক সংগ্ৰহালয় বা মিউজিয়াম গুৱাহাটীত অৱস্থিত, গুৱাহাটীৰ ৰবীন্দ্ৰ ভৱনৰ কাষতে অৱস্থিত, গতিকে সেই প্ৰশ্নটি আমাক কেতিয়াবা দিয়ে, কেতিয়াবা চনটো দিয়ে যে এই মানে আসাম ষ্টেট মিউজিয়াম কেতিয়া স্থাপন কৰা হৈছে, 1940 চন। পৰৱৰ্তী প্ৰশ্ন, দিহিং পাটকাইক আনুষ্ঠানিকভাৱে কেতিয়া অসমৰ সপ্তমখন ৰাষ্ট্ৰীয় উদ্যান হিচাপে ঘোষণা কৰা হৈছে? আপোনালোক নিশ্চয় সকলোৱে জানে যে অসমত বৰ্তমান ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ সংখ্যা 7, 2021 চনত পৰা এই সংখ্যা 7লৈ বৃদ্ধি পাইছে, পূৰ্বতে এই সংখ্যা 5 আছিল। 2021 চনত 2খনকৈ নতুন ৰাষ্ট্ৰীয় উদ্যান ঘোষণা কৰা হৈছে, এটি হৈছে ৰাইমনা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু এখন হৈছে দিহিং পাটকাই। এতিয়া এই দিহিং পাটকাই কেতিয়া ৰাষ্ট্ৰীয় উদ্যান হিচাপে ঘোষণা কৰা হয়? উত্তৰটো হৈছে 8 জুন 2021 চন, 2008 চনৰ 21 জুন তাৰিখে, 2021 চনৰ 8 জুন তাৰিখে দিহিং পাটকাইক ৰাষ্ট্ৰীয় উদ্যান হিচাপে ঘোষণা কৰা হৈছে। গতিকে আমি চনটি মনত ৰাখি তাৰিখটো মনত ৰাখিলে ভাল, আৰু দিহিং পাটকাই হৈছে অসমৰ সপ্তমটি ৰাষ্ট্ৰীয় উদ্যান। পৰৱৰ্তী প্ৰশ্ন, অসমৰ প্ৰথমগৰাকী মহিলা বিত্তমন্ত্ৰীৰ নাম কি? এতিয়ালৈকে তেওঁৱেই একমাত্ৰ মহিলা বিত্তমন্ত্ৰী, তেখেত হৈছে অজন্তা নেওগ। পৰৱৰ্তী প্ৰশ্ন, কোনখন গ্ৰন্থৰ বাবে 2021 বৰ্ষৰ সাহিত্য অকাডেমী বঁটাৰে বিভূষিত হ'ল অনুৰাধা শৰ্মা পূজাৰী? ইয়াৰ উত্তৰ হৈছে ইয়াত এখন অৰণ্য আছে। পৰৱৰ্তী প্ৰশ্ন, কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি এনে আমি যাক KSS
কে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কেতিয়া গঠন হয়েছিল সেইখিন কব লাগে। উত্তরটি হয়েছে 2005 চনের 20 জুলাই। কে এম কে কে কৃষক এম মুক্তি সংগ্রাম সমিতি কে এম এস এস কেতিয়া গঠন হয়েছিল 2005 চনের 20 জুলাই। পরবর্তী প্রশ্ন, অসম সরকারে কোনজন ব্যক্তিক সমগ্র শিক্ষা অভিযানের ব্র্যান্ড এম্বাসেডর হিসাবে নিযুক্তি দিছে? উত্তর হয়েছে লাভলীনা বরগোহাঁই। আমি প্রথম প্রশ্নটি ইতিমধ্যে পড়িছো, লাভলীনা বরগোহাঁই সম্পর্কে আছিল। পরবর্তী প্রশ্ন, উত্তর কাছাৰ জেলার জাতিংগা যে ফেমাস হয় যে যাত পরিভ্রমী চৰাবিলাকে আহি আত্মহত্যা করে, এই জাতিংগার নামৰ ঠাই কোন পাহাড়ত অবস্থিত? উত্তরটি হয়েছে বড়াইল পাহাড়ত। জাতিংগা নামৰ ঠাইডোখৰ বড়াইল পাহাড়ত অবস্থিত। আমি সকলে জানো যে জাতিংগা নামৰ ঠাইডোখৰ পরিভ্রমী চৰাইবিলাক আহি আত্মহত্যা করে এখন ঠাই, আর ই এতেও এক রহস্যের কারণ হয়ে আছে। 12 নম্বর প্রশ্ন, 2011 চনের লোকপ্রিয় তথ্য শুনি অসমত জনসংখ্যার ঘনত্ব কিমান? আর এই উত্তর হয়েছে 397 পার স্কোয়ার কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটার 397 গৰাকী ব্যক্তি অসমত বসবাস করে। কুয়েশ্চন নম্বর 13, কোন তারিখত অসম ক্রীড়া দিবস পালন করা হয়? ইয়ার উত্তরটি হয়েছে 17 অক্টোবর। 17 অক্টোবর তারিখে অসম ক্রীড়া দিবস পালন করা হয়। 14 নম্বর প্রশ্ন, অসমৰ প্রথমখন চিকিৎসা মহাবিদ্যালয়ের নাম কি? ইয়ার উত্তর হয়েছে অসম চিকিৎসা মহাবিদ্যালয় ডিব্রুগড়, আর ই 1947 চনত স্থাপিত। 15 নম্বর প্রশ্ন, কোন তারিখত অভিরুচি ক্রীড়া দিবস পালন করা হয়? আর ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে 3 সেপ্টেম্বর। অসমৰ প্রথম চলচ্চিত্র আমি সকলে জানো জয়মতী, আর ইয়াত অভিনেত্রীর ভূমিকা পালন করেছিল আইডিয়া ফান্ডিকে। গতিও এই জয়মতী চলচ্চিত্রখন কোন সনত মুক্তি লাভ করেছিল? উত্তর দিয়েছে 1935 চনত। আপনারা নিশ্চয় সকলে জানে যে ইয়ার চলচ্চিত্রর পরিচালক আছিল জ্যোতিপ্রসাদ আগরওয়াল। 17 নম্বর প্রশ্ন, কোনখন পাহাড়ত বা কোনখন পাহাড়ের উপর কামাখ্যা মন্দির অবস্থিত? শুদ্ধ উত্তর হয়েছে নীলাচল পাহাড়। 18 নম্বর প্রশ্ন, ও মোৰ আপোনাৰ দেশ শীর্ষক গীতটি অসমৰ জাতীয় সংগীত রূপে কেতিয়া স্বীকৃতি লাভ করে? এটা প্রশ্নের একটা শব্দ রয়ে গেছে, গীত শীর্ষক গীতটি অসমৰ জাতীয় সংগীত রূপে কেতিয়া, এতিয়া কেতিয়া শব্দটো ওলাইছিল, কেতিয়া স্বীকৃতি লাভ করে? উত্তরটি হয়েছে 1927 চনত তেজপুৰত বহা ছাত্র সন্মিলনত। পরবর্তী প্রশ্ন, অসমীয়া জনপ্রিয় গ্রন্থ দেউলাংখুই এই গ্রন্থের রচক কোন? ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে রীতা চৌধুরী। আজির ভিডিওর অন্তিমটি প্রশ্ন, এশিয়ান গেমসত স্বর্ণপদক লাভ করা প্রথমজন অসমীয়া ক্রীড়াবিদর নাম কি? আর এর উত্তর হয়েছে ভোগেশ্বর বড়ুয়া। 1966 চনত 1966 চনত তেখেতে এশিয়ান গেমসত স্বর্ণপদক লাভ করে প্রথমজন অসমীয়ার কৃতিত্ব অর্জন করেছিল। মর্মর বন্ধু বান্ধবী সকল, আপনাদের যদি প্রথমবার মোৰ চ্যানেলটি চাই আছে তেতিয়া সাবস্ক্রাইব করা নাই আর মোৰ বিষয়বস্তু উপস্থাপন ভাল পাইছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি বলে আশা থাকিল। আর আজির ভিডিওটি সম্পূর্ণকে চাওয়ার আপনার অশেষ ধন্যবাদ।